হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি জুডিওতে ফার্স্টে গেছিলাম রবীন্দ্র সদনে জুডিও যেটা নিউলি ওপেন হয়েছে না খুব নিউলি না কিছুদিন আগে ওপেন হয়েছে মেবি সো ভেবেছিলাম পুজোর কেনাকাটা করব কিন্তু শেষে তোমাদের সাথে পুরো বিলিং ফিলিং সব কিছু শেয়ার করবো তোমরা দেখে বুঝতেই পারবে কী কী নিলাম তো চলো প্রথমে কি কি রয়েছে সেগুলো দেখা যাক ফার্স্টে সিক্স নাইন নাইন এই সুন্দর ফ্রকটা পেয়েছিলাম বাট আমার খুব একটা পছন্দ হয়নি সিক্স নাইন নাইন তুলনায় এটা একটু খেলো তারপরে এই লোয়ার ট্র্যাক প্যান্টটা দেখেছিলাম যেটা আমার ভাল লাগেনি বাট আপার ওভার সাইজ টপটা দেখলাম ওয়ান মানে ওয়ান ফোরটি নাইনে যাচ্ছিলো ওই জন্য ওটা নিয়ে নিয়েছি ওটা কিন্তু বেশ ভালো ছিল একটু ওভার সাইজ রয়েছে মানে একটু খেলো বাট দামটা যেহেতু কম ছিল জুডিও মানেই তো জানো অফার তাই ওটা নিলাম শর্ট ক্রপ টপ দেখেছিলাম একটা সিক্স নাইন নাইনে যেটা আমার মানে ভাল লাগেনি বাট ভালো লাগছিলো তারপরে দেখছিলাম একটা শর্ট ফ্রক বিচ সাইড পরার জন্য বাট ওটাও আমি নিই কারণ খুব মানে একটা কেরমার একটা লাগছিল নিজেকে যাই হোক নিজের না পছন্দ হলে তো সেটা নেওয়াটা আমি মনে করি না যে খুব ভালো দেখাচ্ছে সো তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপরে এই যে সেল সেল লেখা তারপরে একটা কাকু মানে দাদা আমাকে সে ভিডিওটা করতে বারণ করলো বলে আমি আর ওখানে ভিডিও না করে চলে এসেছিলাম তলাতে তারপরে ঘোরাটোরা হয়ে গিয়ে চলে এসেছিলাম পার্ক স্ট্রিট আর সেখানে একটা স্ট্রিট ফুড খেয়েছিলাম সেটা হচ্ছে চিকেন পাস্তা আবার দেখতে পাচ্ছো এসছি পার্ক স্ট্রিটের জুডিওতে কারণ ওই স্টুডিও আমাদের খুব একটা পছন্দ হয় এখান থেকে কিছু শপিং করেছি মোটামুটি অনেক শপিং করে ফেলেছি জানি না কোথায় তিন হাজার টাকা আমি নষ্ট করে ফেললাম বাট কী কী শপিং করেছি সেটা সবই তোমার সাথে শেয়ার করব তোমরা তাহলে বুঝতে পারবে তারপর চলেছিলাম সিলেদার্সে ছিল আমার একটা কাজ তারপর সিলেদার্স এসেছি স্প্ল্যানেট এসেছি মেট্রো করে তারপর তোমাদের সাথে সরি ওটা মেট্রো করে না পার্ক স্ট্রিট থেকে স্প্ল্যানেট হেঁটেই চলে এসেছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর মাছ তারপর নিয়ে নিলাম একটা ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার আইসক্রিম মাসি নিয়েছিল আলফানসো ম্যাঙ্গো স্প্ল্যান্ডারটা তোমাদের দেখাচ্ছিলাম আমি আর আমার তো ভীষণ ভালো লাগছিলো আমি খাচ্ছিলাম আর এই গরমে একটুখানি বেশ ভালোই লাগবে হাঁপিয়ে গেছি গাইস প্রচুর মানে ঘোরাঘুরি করেছি কী কিনেছি দেখো নিয়েছি পাঁচটা সেন্ট যেগুলো এক একটার দাম নিরানব্বই টাকা নিরানব্বই ইন্টু ফাইভ ঠিক আছে তারপর নিয়ে নিয়েছি লিপস্টিক একটা জুডিও থেকে আর তোমাদের সব কিছুর প্রাইস পরে একদিন শেয়ার করব। এখানে কিছু জামা কাপড় নিয়েছি আমরা নিয়েছি হচ্ছে নেল পলিশ নিয়েছি অনেক করে জামা নিয়েছি বেশ তারপরে নিয়েছি একটা মানে জেন্টসদেরও জামা নিয়েছি মানে মেন্স ওয়্যারও নিয়েছি ওমেন্স ওয়্যারও নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো নিয়েছি ওয়েট ওয়াইপস যেগুলো চারটে নিয়েছি একটা শাওয়ার জেল একটা প্ল্যানেট থেকে সানগ্লাস বাকি সব মোটামুটি জুরিও থেকে কিনেছি আর সিলেদাস থেকে নিয়েছি আমার একটা সুন্দর ব্যাগ সো তোমাদের কার কার আমার এই সুন্দর ভিডিওটা ভালো লাগলো তো জানাতে ভুলো না দেখো ভিডিওটা আমি এক্ষুনি শেষ করব না কারণ নিয়েছি এখানে আরও কাজল পাপার জন্য দুটো জামা আরও আরও সব জামা কিনেছি সব দেখে বুঝতে পারছো সিলেদাস থেকে ব্যাগও সেটাও বুঝতে পারছো এ দেখো তোমরা অনেকেই বলো না ট্যাগে যেটা থাকে সেটাই নেয় না কে বলেছে সিলেদাসে একবার গিয়ে দেখবে তো এই ব্যাগটার দাম আটশো আশি টাকা মানে ওরা আটশো টাকাই নেবে এক পয়সা ওখান থেকে ওরা কমাবে না যাই হোক তারপর একটা খুব সুন্দর ভিডিও আমরা শ্যুট করেছি আমি মাসে দুজনে আমি মাসিকে করে দিয়েছিলাম মাসে আমায় করে দিয়েছিল একটা সুন্দর ভিডিও শ্যুট যেটা মেট্রোর সাথে করেছিলাম তোমরা কারা এই শ্যুটটা আগে করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে শপিং ব্লগটা কেমন লাগলো কেউ জানাতে বলো না এরমভাবেই আমি নিত্য নতুন দিনে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টায় থাকি তোমরা অবশ্যই প্লিজ একবার একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য খুব মূল্য আর দেখতেই বা তোমাদের তো মানে দেখানো হলো না মাসির সাথে গেছিলাম বা ভিডিওটা মানে মাসিকে আমি দেখাতে পারলাম না যেহেতু মাসের সাথে ভিডিও আমি করিনি মানে করা অ্যাকচুয়ালি হয়নি এত ছোটো ছুটি হয়েছে না বাড়িতে ফিরে যখন মানে আজকেই গেছিলাম আমি বাড়িতে ফিরে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে মনে হচ্ছে যেন আমি আর কিছু কিছু বলতে পারবো না তবুও কেন তোমাদের সাথে রোজ বা অর্ডার রাতে শেয়ার করি কেন শেয়ার করবো না তাই সুন্দর একটা ভিডিও শেয়ার করতেই চলে এলাম একদম আর ভ্লগে তো একটা কথা বলতেই ভুলে গেলাম ঘুরেছিলাম সিরাম মার্কেটে তাহলে আজকে অনেক কটা জায়গায় ঘুরলাম কিন্তু খুব একটা নিজের জন্য শপিং করিনি মানে মানে কী বলবো প্রোডাক্টস কিনতেই মানে টাকাটা আমার সব জলে চলে গেছে কারণ মানে বেশ ভালো কম দামে প্রোডাক্টগুলো প্রোডাক্টসগুলো পেয়েছি যে আমার বিশেষত বেশি নিয়ে নিই তো যে কটা দেখালাম তোমাদের সেই কটা জামার মধ্যে কালেকশান কোনটা ভালো লাগলো জানিও আর যেগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি সেগুলো সব যদি দেখতে চাও আমায় তাহলে সেটা আলাদা কমেন্ট করে জানিও তাহলে সেটা আমি সবার সাথে সেইভাবে শেয়ার করবো কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্টস ঘুলে মানে খুলে খুলে তো দেখাই নি ওপর থেকেই মোটামুটি একটা ভিডিও শেয়ার করে দিই যে তোমাদের একটা ধারণা হয় যে জিনিসটা কেমন সো যারা স্টুডিওতে সেল সেল করে খুব মেতেছো ভাবছো যাবে আমি বলবো যেও না কারণ আমার কালেকশানস একটুও ভালো লাগেনি দেখো ভ্লগ যখন শেয়ার করছি হনেস্টলি রিভিউ দেবো সেটাই তো স্বাভাবিক তাই না কিন্তু মানে আমি মোটামুটি মানে এমনি প্রোডাক্টস মানে সাওয়ার জেল তারপর মেকআপ প্রোডাক্টস কিছু কেনার মতো ঠিক আছে বাট খুব হেভি জামা কাপড় যে আছে তা একদমই নয় সো তো আমার ভিডিও থেকে কাদের কাদের উপকার হলো অবশ্যই জানিও আর একটা কমেন্ট করে দিও বাই বাই